আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেকে দেখবেন নাকের মধ্যে মাংস বাড়ে পলিপাস হয় কেউ আবার দুই নাকে হয় কেউ আবার এক নাকে হয় নাকে যদি মাংস বাড়ে এটা কীভাবে সহজে দূর করবেন আপনারা কিন্তু সহজে গড়া পদ্ধতিতে দূর করতে পারবেন এটা হইল নাক ফুল গাছ এই গাছটা মূলত গ্রামে বিভিন্ন দেখবেন প্রতি জমিতে হয়ে থাকে যেসব জমি চাষবাস করা হয় না তবে সারা বছরে পাওয়া যায় তবে বর্ষাকালে বেশি দেখা যায় এই নাক ফুল গাছটা আপনারা সংগ্রহ করবেন সঠিক নিয়ম ব্যবহার করলে ইনশাল্লাহ নাক নাকের যে পলিপাস পাশ হয়েছে মাংস পাশছে এটা আপনারা দূর করতে পারবেন এটা নাক ফুল গাছটা সংগ্রহ করে এরকম পাতা সংগ্রহ করবেন পাতা সংগ্রহ করিয়া এটার পাতাটা এরকম সাপ দিবেন দেখাই দিতেছি আমি এভাবে চাপ দিবেন এভাবে চাপ দিয়া এভাবে চাপ দিয়ে আপনার দুই ফুটা রস যে নাকের ভিত্তে পুলি পাশেছে মাংস বাড়ছে এটাতে দিয়ে রাখবেন দিনে এক বেলা এরকম পাঁচ থেকে ছয় দিন দিবেন অনেকে আমাকে প্রশ্ন করে এটা কি বাচ্চাদের দিতে পারবো না যাদের চোদ্দো বছরের নিচে বয়স তাদেরকে দিবেন না যাদের চোদ্দো বছরের বেশি বয়স তাদেরকে দিবেন দেখবেন ইনশাআল্লাহ পাঁচ থেকে সাত দিন দিলে যে নাকের ভিতরে যে মাংসটা বাড়ছে এটা আস্তে আস্তে কমে আসবে আস্তে আস্তে ভালো হয়ে যাবে এভাবে ইনশাআল্লাহ ব্যবহার করবেন পাঁচ থেকে সাত দিন দিনে একবেলা সঠিক নিয়ম ব্যবহার করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের যে নাকে মাংস বাড়ছে পল্লি পাচ্ছে এটা সহজে দূর করতে পারবেন আর যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই যারা এই পেজটা ফলো দিচ্ছেন না অবশ্যই ফলো দিবেন আপনাদের ফলো অনেক মূল্যবান আর যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করে আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবের অনেক অনেক মূল্যবান